আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাইয়া, এখানে তো হচ্ছে বিভিন্ন ধরনের শুটকির বাজার, তাই না? জি জি। আপনার দোকানে তো হচ্ছে বিভিন্ন ধরনের শুটকি আছে, তো আপনি আমাদের কি একটু দেখাবেন যে আসলে আপনাদের কি কি ধরনের শুটকি আছে? দেখতে পারেন আমাদের এখানে দেশের প্রায় সব রকমের আইটেমের শুটকি পাওয়া যায়। এটাকে কি শুটকি বলে? এটা হলো কাস্কি শুটকি। কাস্কি শুটকি, কাস্কির মধ্যে এটা বড়টা আর কি, আর এটার মধ্যে ছোটটাও আছে। আচ্ছা, এটা বড়টা, বড়টা কত করে? বড়টা বাইরে আপনার খুচরা দোকানে এটা বিক্রি করে 600 টাকা, কিন্তু আমাদের এখানে আপনার 500 টাকা করে বিক্রি করতেছি। 500 টাকা করে? না, আপনাদের যে রেটটা সেটা বলেন, যাতে হচ্ছে কাস্টমাররা সহজে বুঝতে পারে। 500 টাকা করে আপনার খুচরা বিক্রি করতেছি, কিন্তু পাইকারি যদি নিতে চায় এখানে আরো কম। আপনারা তো হচ্ছে পাইকারি এবং খুচরা দুই ভাবে বিক্রি করে, তাই না? পাইকারি বেশিরভাগ বিক্রি করে, কিন্তু খুচরাও বিক্রি করে কাস্টমারের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা আপনার পাইকারি খুচরা তাহলে আপনার কত দিচ্ছেন? আমরা 500 টাকা। 500 টাকা কি না হচ্ছে কাস্টমার আর একটু কমে পাবে? কাস্টমার আসলে এই ক্ষেত্রে একটু কমাই দেওয়া যাবে, মানে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য একটু ডিসকাউন্ট দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা এটা কি শুটকি? এটা এটা চেলা শুটকি, চেলা চেলা মাছের শুটকি, তাই তো? আচ্ছা, এটা কত করে? এটা হলো আপনার 600 টাকা, বাইরে খুচরা বিক্রি করে, আমরা বিক্রি করতেছি এগুলো 460 টাকা। 460 টাকা করে হচ্ছে খুচরা বিক্রি করতেছেন? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা 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 তো চিংড়ি মাছের শুটকি। চিংড়ি মাছ কেউ এসে বলা হয় আর কি, এটা বড় চিংড়ি, এটা বড় চিংড়ি। এটা কত করে কেজি? এটা 520 টাকা কেজি। এটা 520 টাকা না? আচ্ছা, আপনারা যে রেটটা বলতেছেন সেটা তো হচ্ছে খুচরা, খুচরা রেটটা বলতেছেন, তাই না? রেটটা বলতেছেন, কিন্তু পাইকারি নিতে আসলে ওখানে ওইখানে আরও হচ্ছে পাইকারি, তো দেখা গেলো যে কেউ যদি অনেক বেশি পরিমাণ নেয় সেক্ষেত্রে, তাই না? জি জি। আচ্ছা, আর খুচরা নিতে হলে তো হচ্ছে দেখা যায় যে খুচরা যে রেটটা আপনি যেটা বলছেন সেটাই খুচরা নিতে, তারপর আপনার ভিডিও দেখে কেউ আসলে এজন্য কিছু ছাড় দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো বন্ধুরা, যারা নাকি হচ্ছে ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিছু ডিসকাউন্ট তো অবশ্যই রয়েছে। এইটা এটা এটা কি? এটা এটা হচ্ছে এলা শুটকি, আর কেউ নাই নামে চিনে, ওইটা ছোটোটা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এলা, এটা ছোটোটা, এটা কত করে? এগুলো 420 টাকা। এটা 420 টাকা করে? আর এটা? এটা 400 টাকা কেজি। এটা এটা কি? এটা এটা কাস্কি শুটকি, এটা হচ্ছে ছোটোটা, এটা হচ্ছে ছোটোটা, এটা হচ্ছে 420 টাকা করে কেজি, তাই তো? আচ্ছা, এইগুলো কি? এগুলো এগুলো আপনার আমাদের দেশি লইটা, 22 দিয়ে লইটা যেটা বলে। আচ্ছা, কোন জায়গার এটা? এগুলো 22 দিয়ে লইটা। আচ্ছা আচ্ছা, এটা কত করে? এগুলো কেজি হলো আপনার 550 টাকা। এগুলো কি লবণ ছাড়া? হ্যাঁ, একবার লবণ ছাড়া, আবার এগুলো আছে, আর এগুলো কেমিক্যাল লইটা। এগুলো বাইরে আপনার 600 টাকা বিক্রি করে, আমাদের এখানে আমরা 450 টাকা বিক্রি করি। 450 টাকা কি বাইরের নাকি এটা? এটা ইন্ডিয়ান লইটা। ইন্ডিয়ান লইটা, তাই তো? আচ্ছা আচ্ছা, আর কি কি শুটকি আছে আপনার কাছে এখানে? এই যে এগুলো যেগুলো, এগুলো কি? বড় লুচি আর কি, এগুলো ইন্ডিয়ান লুচি। আচ্ছা, এগুলো বড়গুলো না? এগুলো কি কত করে কেজি? এগুলো 600 টাকা কেজি। 600 টাকা না? আচ্ছা আচ্ছা। তারপর আমাদের এখানে বেশ সবচেয়ে ভালো লুচি যেগুলো হলো টেকনাফের লুচিটা। টেকনাফের নাম তো দেখি এটা, এগুলো টেকনাফের না? আচ্ছা, এটা কি খুলে দেখানো যাবে? একটা খুলেন তো দেখি। এগুলো একদম নাড়িভুড়ি ফেলানো, পরিষ্কার করা লুচি, মানে একদম ক্লিন করা, তাই তো? এটা আমাদের হচ্ছে বাংলাদেশের টেকনাফের। এগুলো কি কেমিক্যাল যুক্ত হয়ে থাকে নাকি? না না, এটা কেমিক্যাল মুক্ত একদম। আচ্ছা আচ্ছা, এটা এই যে একবারে একদম ফ্রেশ, একদম ফ্রেশ, পরিষ্কার করে রাখা হয়েছে এগুলো। আচ্ছা আচ্ছা, ওগুলো কেজি হলো 800 টাকা। এটা হচ্ছে 800 টাকা করে কেজি না? এটা হচ্ছে খুচরা রেট, খুচরা রেট। আর ওই যে বড় মাছের যে শুটকিগুলো দেখা যাচ্ছে, বড় মাছের মধ্যে আছে লাক্ষা আছে, আমাদের রূপচাঁদা আছে, তারপর লাক্ষা রূপচাঁদা সুরমা, সুরমা। এটা এটা কি মাছ আছে যেগুলো? সুরমা মাছ। এটা সুরমা মাছ, এটা কত করে কেজি? 600 টাকা করে কেজি না? আর রূপচাঁদা কোনটা? এই যে রূপচাঁদা। আচ্ছা, এটা হচ্ছে রূপচাঁদা, তাই তো? এই রূপচাঁদা কত করে? আমাদের এখানে 2500 টাকা বিক্রি হচ্ছে কেজি। 2500 টাকা কেজি? হ্যাঁ। আচ্ছা, আর এর কি 2800 না হচ্ছে কম টম আছে কাস্টমারদের জন্য? ভিডিও দেখে কাস্টমার আসলে তার জন্য কিছু কমে রাখতে পারবো। আর এই বড় মাছটা কি? এটা এটা হলো লাক্ষা মাছ। লাক্ষা মাছ, এটা কত করে? এগুলো 3000 টাকা কেজি হবে। 3000 টাকা না? এগুলোর কি কোনো দিন আছে যে এটা এতদিন হয়ে গেছে বা এরকম কোনো কিছু? না, এগুলো সারা বছরে এখন পাওয়া যায় আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, এখানে আরতে সারা বছর পাওয়া যায়, কিন্তু খুচরা দোকানে সবসময় পাওয়া যায় না। আচ্ছা,
সংরক্ষণ করে আর কি, সংরক্ষণ করে এগুলা রাখা হয়। আচ্ছা, আপনাদের এই শুটকি বাজারের লোকেশনটা যদি একটু বলতেন কাস্টমারদের জন্য। লোকেশনটা হলো যে কারণ বাজার সবজি আড়তের ভিতরে, খান হোটেলের নিচে। কারণ বাজার সবজির আড়তের ভিতরে এবং খান হোটেলের নিচে, মানে খান হোটেল বললে কি সবাই চিনে? খান হোটেল সবাই চিনে, এই খান হোটেলটার নিচে আমাদের শুটকির দোকানটা, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনাদের যদি কেউ হচ্ছে ফোন করে আসতে চায়, সেক্ষেত্রে আপনাদের মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে কাস্টমারদের জন্য? অবশ্যই দেওয়া যাবে। আপনার মোবাইল নাম্বারটা তাহলে একটু কাইন্ডলি বলবেন। নাম্বার তো 01 01 87 87 48 48 616 616 73 73। সো বন্ধুরা, যারা হচ্ছে আপনারা হচ্ছে এই খান হোটেলে এখানে যদি চিনতে না পান, কাস্টমারদের জন্যই, আপনাদের জন্যই হচ্ছে এই নাম্বারটা দেওয়া। সো আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আসলে সেক্ষেত্রে হচ্ছে আপনার সরাসরি এই শুটকির যে বাজার এখানে চলে আসতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায়। তো জাহিদ ভাই, আর কী কী শুটকি আছে আপনাদের কাছে এগুলো ছাড়া? হ্যাঁ, ইলিশ মাছটা না? এটা এটা একটু হাতে ধরে দেখেন একটু কাছে। আর কি যেন বললেন আপনি? বাইম, ওই যে সাগরের বাইমটা এইটা, তাই তো? এটা হচ্ছে সাগরের বাইম। এটা কত করে? 500 টাকা করে কি কেজি? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আপনারা যারা হচ্ছে বিভিন্ন ধরনের শুটকি নিতে চান, তারা এখান থেকে নিতে পারেন। আর কি বললেন, এই যে চাপা শুটকি নাকি? এটা এটা কোন জায়গায় চাপা? লালপুর বামুনবাড়িয়া না? এটা কি ওই যে মটকার ভিতরে থাকে যেটা, ওইটা? মটকার ভিতরে যে মোর আটকানো থাকে সেটা? এটা মূলত মটকার ভিতরে প্রসেস করা হয়। মূলত মটকার ভিতরে প্রসেস করা হয়। এটা কত করে কেজি? 600 টাকা কেজি। এটা হচ্ছে 600 টাকা। আর ছোটগুলার দাম কেমন? ছোটগুলো আপনার 250 থেকে শুরু করে আপনার 400 টাকা পর্যন্ত আছে। 250 থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত বিভিন্ন রেটে হয়। জাহিদ ভাই, এটা কী শুটকি? এটা হলো আপনার ফাইশিয়া বা বাঁশপাতা বলে এটাকে আমাদের স্পেশাল। এটা হলো বাউনবাড়ির চাপা। আচ্ছা আচ্ছা। এগুলো একবার লবণ চারা, লবণ চারা সবচেয়ে সুস্বাদু। এগুলা এগুলো দিয়ে বেশিরভাগ ভর্তা করা হয়। আচ্ছা আচ্ছা। খাইতে স্বাদ বেশি এগুলা। আচ্ছা, এই বাঁশপাতা এই শুটকিটা, এটা এটার প্রাইস কত করে? এগুলো আমরা 600 টাকা করে খুচরা বিক্রি করতেছি, কিন্তু বাইরে এটা 600 টাকার নিচে কেউ বিক্রি করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার মানে 400 টাকা বিক্রি করতেছেন, বাইরে আরও দাম বেশি। হ্যাঁ। আচ্ছা, এটা কি এই সাইজে হয় না এর থেকে বড় ছোট হয়? আবার এর থেকে একটু বড় ছোট হয়। বড় ছোট হয় না, এই সাইজটাই বেশি হয়, এটা মিডিয়াম সাইজ। আচ্ছা, এটা মিডিয়াম সাইজ করো। জাহিদ ভাই, এটা কি শুটকি বলা হয়? এটা হলো ঘুঁইয়ে শুটকি। এগুলো লাল ফুলের, লালপুর, লালপুর কি যে আমাদের দেশি তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশি লালপুর। আচ্ছা আচ্ছা। ঘুঁইয়ে কি টেস্ট বড় কোয়ালিটি ঘুঁইয়ে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো হলো আপনার কেজি হলো 800 টাকা কেজি। 800 টাকা কেজি, তাই তো? ভালো কোয়ালিটি। এটা কি হচ্ছে কেমিক্যাল যুক্ত নাকি আমাদের? না, এটা কেমিক্যাল মুক্ত, একবার লবণ ছাড়া ফ্রেশ মাছ এগুলো। আচ্ছা, এটা একদমই কেমিক্যাল মুক্ত এবং লবণ ছাড়া একদম ফ্রেশ মাছ। জি জি। 800 টাকা কেজি, তাই না? 800 টাকা কেজি। এটার ভিতরে ছোটটা 400 টাকা কেজি আছে। ছোটটা 400, ওটাও কি আপনার কাছে আছে কিনা? ওইটাও আছে, ওই যে এই শুটকিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এটা হচ্ছে ছোটটা, যেটা আপনাদেরকে একটু আগেও দেখাইছিলাম, আর এটা হচ্ছে বড়টা। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন এখানে বিভিন্ন ধরনের শুটকি। তো আপনারা আশা করি হচ্ছে শুটকির বিভিন্ন প্রাইস সম্পর্কে আইডিয়া পেলেন। তবে আপনাদের যদি হচ্ছে কারো পছন্দ হয়, তাহলে সরাসরি আপনারা ওনাদের যে নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এবং এখান থেকে হচ্ছে আপনারা কম মূল্যে ভালো শুটকিগুলো পাবেন। সো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।